আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমি আপনাদের সাথে স্মার্টফোনের বেশ কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। খুব স্পেশাল কেউ আমাদের নিশ্চয়ই সবারই থাকে, যাদেরকে আমরা ঠিক রাত 12টায় আমরা জন্মদিনের উইশ করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, SMS অপশনে চলে এসে তাকে যে মেসেজটি লিখতে যাচ্ছেন সেটা টাইপ করে দেন হচ্ছে আপনি এই প্লাস আইকনে ক্লিক করুন। তারপর এখানে শিডিউল মেসেজ বলে একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করে দিন। তারপর আপনি সেই তারিখটা সিলেক্ট করে দিতে পারেন যে কত তারিখে তার জন্মদিন এবং ঠিক কখন আপনি তাকে মেসেজটা পাঠাতে যাচ্ছেন। তো আপনি ঠিক 12টায় এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনি টাইম শিডিউল অনুযায়ী হচ্ছে তাকে SMSটা পাঠিয়ে রাখতে পারেন। তারপর এখান থেকে আপনি মেসেজটা তাকে পাঠিয়ে দিন। তারপর এই মেসেজটা তখনই যাবে ঠিক ওই তারিখে রাত 12টায়। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে সাইটটা আছে এটার ব্যাপারে। এখানে এসে আপনি জেনে নিতে পারবেন আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড, আপনি যেসব সাইটে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনি হয়তো ভুলে গিয়েছেন, এখান থেকে জেনে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে মেগাতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সো পাসওয়ার্ড আমি ভুলে গিয়েছি, ক্লিক করলাম, তারপর আমার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওটা হচ্ছে আমাদেরকে দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। তারপর আমরা একটু ওয়েট করব, তারপর এখানে দেখতে পাবো আমাদের এই পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম, এখান থেকে আমরা সহজেই দেখতে পারি। তো বুঝতেই পারছেন এভাবে আপনি সহজেই আপনি পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে পাসওয়ার্ডটা আবার দেখে নিতে পারেন। ইউটিউবে আপনি কোনো একটা ভিডিও দেখছেন, আপনি চাচ্ছেন পাশাপাশি ফেসবুক হোয়াটসঅ্যাপে থাকবেন, একটা পপ আপ আকারে ভিডিওটা শো করবে। তো এক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি ইউটিউবের সেই ভিডিওটিকে প্লে করে রাখুন। প্লে করে তারপর আপনাকে যেটা করতে হবে, থ্রি লাইন যে বাটনটা আছে আপনার ফোনে ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করলে আপনি সব ফোনে প্রায় রয়েছে হয়তো আপনার ওপেন ইন পপ আপ ভিউ বলে একটা অপশন পাবেন। আমরা ইউটিউবের আইকনে ক্লিক করব, লোগোতে ক্লিক করব, তারপর ওপেন ইন পপ আপ ভিউ এই যে অপশনটা পেয়ে গেছি এখানে ক্লিক করলে দেখতে পাবো পপ আপ আকারে হচ্ছে আমাদের এই ভিডিওটা প্লে হচ্ছে। দেন আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো অ্যাপে অ্যাক্সেস করতে পারছেন, আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় যেতে পারছেন, পাশাপাশি এই ভিডিওটা আপনি এভাবে দেখতে পারছেন। তো এই ব্যাপারটা হয়তো বা অনেকেরই জানা ছিল না, এভাবে আপনি চাইলে ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারছেন, পাশাপাশি আপনার অন্যান্য কাজগুলো করতে পারছেন। এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওর টপিকই হতে পারে, চাইলে কমেন্টে লিখে ফেলুন। আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।